নাহরিন আসগর দীর্ঘ ২৫ বছর ধরে বুটিক্স নিয়ে কাজ করছেন। নিজস্ব ডিজাইনের পাশাপাশি উপমহাদেশের বিখ্যাত সব ডিজাইনারদের পোশাকও তিনি সরবরাহ করে থাকেন। ডিজাইনার শাড়ি, লেহেঙ্গা, ব্রাইডাল সব কালেকশন রয়েছে রিভাজে। আমি নাহরিন আসগর, আমার উদ্যোগের নাম রিভাজ। ব্রাইডাল কালেকশনের এক অনন্য ব্র্যান্ড হবে রিভাজ, নাহরিন আসগর এটাই প্রত্যাশা করেন। আমি ফ্যাশন ডিজাইনিং লাইনে আজ ২৫ বছর ধরে আছি। আমি নিজেই স্টুডেন্ট ছিলাম যখন আমি ফ্যাশন ডিজাইনিং শুরু করেছি। খুব ছোট থেকে এটা শুরু করা অ্যাকচুয়ালি, বিকজ নিজেই কাপড় চোপড় ডিজাইন করতাম, আত্মীয় স্বজন দেখে পছন্দ করতো, বলতো আমাকে একটা করে দাও, তো আমি ওনাদেরকে করে দিতাম। তো ওই ইন্টারেস্টটা আমার গ্রো করলো, আমার মা দেখলো, তখন আমরা থাকতাম বাড়িধারায় অ্যাকচুয়ালি, তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট বাসা ছিল, ওখানে ছোট্ট গ্যারাজে একটা স্পেস নিয়ে আমার মা আমাকে একটা কারখানা করে দেয়। আমার নিজের টেইলর ছিল, ওকে আমি বললাম যে তুমি আমার কাজগুলো করে দাও, সো ওকে আমি হায়ার করলাম, ও আমার ডিজাইনিংগুলোকে প্রসেস করতো। তারপরে আমি ব্লক প্রিন্টিং থেকে অ্যাকচুয়ালি আমার বুটিক লাইনটা শুরু করি, ফ্যাশন ডিজাইনিংটা শুরু করি। তখন ইট ওয়াজ ব্যাক ইন 1997 যখন আমি স্টার্ট করি ব্লক প্রিন্টিং। তখনকার দিনে আসলে ব্লক প্রিন্টিং খুব একটা হতো না, আমি গোনাগাথা কয়েকটা বুটিকই করতো, সো ওই তাদের মধ্যে আমি একজন ছিলাম। অ্যান্ড আমার স্পেশালিটি ছিল অ্যাকচুয়ালি, আমি রং নিয়ে খুব কাজ করতে পছন্দ করতাম, সো আমি নতুন একটা প্রিন্টিংয়ের ফরম্যাট শুরু করলাম, সেটা হলো স্প্রে পেন্টিং। সেটা আমি হাত দিয়ে চিরুনি দিয়ে ব্রাশ দিয়ে করতাম, সো ওটা অনেক সাড়া পেলো অ্যাকচুয়ালি, সবাই খুব পছন্দ করতো, আমার কিছু ডিজাইনস এখনও আছে। তো ওইভাবেই অ্যাকচুয়ালি আমার বুটিক লাইনটা শুরু করা। তারপর আই ওয়াজ অলসো ইনটু টিচিং, তো আমি টিচিংও করলাম, দেন আই গট ম্যারিড, দিস ইজ অ্যাকচুয়ালি আই এম টকিং বিফোর মাই ম্যারেজ। তো তারপরে অ্যাকচুয়ালি একটু গ্যাপ হয়ে গেছিলো, তারপর আমি পিঙ্ক সিটিতে আমার ফার্স্ট স্টোর নেই, দ্যাট ওয়াজ ব্যাক ইন 2003, অ্যান্ড ওখান থেকেই মানুষ রিভাজকে জানে, রিভাজকে ট্রাস্ট করা শুরু করে, বিকজ আমার প্রিন্টিং এত ভালো ছিল যে সবাই আমাকে ট্রাস্ট করা শুরু করে, অ্যান্ড আমার ক্লায়েন্ট বেসটা তখন ওভাবেই গ্রো করে। তো তারপরে আমার বাচ্চারা হয়, আমার দুই মেয়ে, সো ওদেরকে আমার টাইম দিতে হয়, অ্যান্ড ফর সাম রিজন তারপরে আমি পিঙ্ক সিটি থেকে বনানীতে, এখন যেখানে আমার স্টোর আছে এইখানে বিল্ডিংয়েই, অ্যাকচুয়ালি দিস বিল্ডিং ইজ আওয়ার ওন বিল্ডিং, তো এখানে আমি 2800 স্কোয়ার ফিটের উপরে আমার সেকেন্ড স্টোরটা ফর্ম করি। সো ওইটা বেশ বড়, মানে ইট ওয়াজ অ্যাকচুয়ালি মলের মতো ছিল। এক ছাদের নিচে এখানে সব কালেকশনস ছিল, স্টিচড, আনস্টিচড, তারপরে সারিজ, তারপরে শুজ, ব্যাগস, অ্যাক্সেসরিজ, পারফিউমস, উই হ্যাড এভরিথিং। সো এটা তখন দুটো স্টোরি আমি কন্টিনিউ করি। তারপর যেটা হয়, ফর সাম পার্সোনাল রিজন ইন 2011 আই হ্যাড টু শাট ডাউন মাই স্টোর। ইট ওয়াজ অ্যাকচুয়ালি আমার বাচ্চারা তখন অনেক ছোট ছিল, অ্যান্ড ফর সাম পার্সোনাল রিজন আমার স্টোরটাকে তখন বন্ধ করে দিতে হয়, আমার বাচ্চাদেরকে সময় দিতে হয় অ্যাকচুয়ালি, ওরা অনেক ছোটো ছিল। বিইং এ সিঙ্গেল মাদার আমি ওই গ্যাপটা নেই আমার বাচ্চাদের জন্য, বিকজ আমার বাচ্চারা দে আর মাই ফার্স্ট প্রায়োরিটি, সো বিইং এ সিঙ্গেল মাদার আমি জাস্ট ওই দুই তিন বছরের জন্য ওই গ্যাপটা আমার নিতে হয় অ্যাকচুয়ালি, ওদেরকে আমার টাইম দেওয়ার জন্য। তারপরে আমি টিচিংয়ে ছিলাম, আই ওয়াজ ইন টু টিচিং, টিচিং করছিলাম, বাচ্চাদের সময় দিচ্ছিলাম, বিসাইডস আমার তো মনটা ওখানেই পড়েছিল ডিজাইনিংয়ের ওপর, বিকজ আই এম টু মাচ ইন টু ফ্যাশন ডিজাইনিং, কালার রং নিয়ে কাজ করা, কাপড় চুপড় আমার সবসময় আশেপাশে থাকে,
সো তারপর যেটা হলো যে আমি যেহেতু ইন্ডিয়া বেস ইন্ডিয়ান ফ্যাশন ডিজাইনারদের সাথে অনেক কাজ করেছি আগে, তো তখন আমাকে আমার রিলেটিভসদের মধ্যে সবাই বলা শুরু করলো আমাকে ওই ডিজাইনিং কাপড় ডিজাইনার কাপড়টা এনে দাও, তোমার তো লিঙ্ক আছে ইন্ডিয়ার সব ডিজাইনারদের সাথে, ইউ হ্যাভ ভেরি গুড কন্ট্যাক্টস, সো তুমি সাব্যসাচী থেকে একটা কাপড় এনে দাও, ঋতুকুমার থেকে একটা কাপড় এনে দাও। সো ওইভাবে আমি আবার অনলাইনে আমার পেজটাকে আবার মানে রিওপেন করি। অনলাইনে আমার পেজটাকে আবার রিওপেন করার পরে দেখি যে মানে ব্যাপক সারা, সবাই তখন ডিজাইনার কাপড় চোপড় আনার জন্য আমাকে নক করছে, আমাকে রিকোয়েস্ট করছে যে প্লিজ আমাকে এই ডিজাইনার কাপড় এনে দাও, অনিতা ডোংরের কাপড় এনে দাও, সাব্যসাচী কাপড় এনে দাও, ঋতুকুমারের কাপড় এনে দাও। সো সিন্স আই হ্যাভ আ ভেরি গুড লিঙ্ক অ্যান্ড কানেকশন উইথ অল দ্য ডিজাইনার্স, সো আমি তখন আমার ক্লায়েন্টসদেরকে কাপড় চোপড় এনে দেওয়া শুরু করলাম। বিকজ মানে ফর একটা কাপড়ের জন্য অল দ্য ওয়ে ইন্ডিয়া যাওয়া ইটস এ হ্যাসল, অ্যান্ড ইন্ডিয়ার ভিসার একটু ইস্যুস থাকে। সো আমি ওই সার্ভিসটা শুরু করলাম, করার পরে দেখি যে মানে অল মাই ক্লায়েন্টস ওয়ার ভেরি স্যাটিসফাইড আমার কাজ নিয়ে, সবাই মানে ওনারা ফিল করতো কি যে ওনারা বাড়িতে বসে ওই ডিজাইনারের কাছ থেকে শপিং করছে, বিকজ আমি ডিজাইনার স্টোর থেকে ওনাদেরকে ছবি পাঠাচ্ছি, প্রোভাইড করছি, ভিডিও প্রোভাইড করছি, সব সার্ভিস দিচ্ছি। সো মাই ক্লায়েন্টস ওয়ার ভেরি কমফোর্টেবল উইথ মাই সার্ভিস। তারপর দেখি আমার ক্লায়েন্টসের সবাই আমাকে রিকোয়েস্ট করা শুরু করলো যে হ্যাঁ নেরিন প্লিজ উই ওয়ান্ট টু সি রিভাজ এগেন, তুমি আমাদেরকে কাপড় চোপড় সব আনিয়ে দিচ্ছ বাইরে থেকে বাট আমরা রিভাজকে আবার চাই, সো ওয়াই নট ইউ হ্যাভ ইউর স্টোর এগেন, তোমার স্টোরটাকে আবার রিওপেন করো। তো সেই জন্য আমার এখন যেখানে রিভাজ আছে বনানী 11 রূপসা সেন্টারে, দিস ইজ হাউস 72 ব্লক ডি বনানী 11 নরের যে বিল্ডিংটা, অ্যাকচুয়ালি বিল্ডিংটা আমাদের, সো এখানে আমি একটা ছোট্ট জায়গা বের করে আমি আবার আমার স্টোর থেকে এখানে রিওপেন করি। বিসাইডস আমি উইথ অল দি রেপিউটেড ইন্ডিয়ান ডিজাইনার্স তাদের সাথে আমি কোলাবরেশনে কাজ করি, ডিরেক্ট কোলাবরেশনে আমি তাদের প্রোডাক্টস প্রি অর্ডারে আমাদের ক্লায়েন্টসরা যখন যেটা চায় আমি আনিয়ে দিই। আমি এখানে একটু ক্লারিফাই করে বলি রিভাজ এখন কী কী সার্ভিস প্রোভাইড করছে। আমরা অ্যাকচুয়ালি সব ডিজাইনার রেপিউটেড ডিজাইনারদের সাথে ডিরেক্টলি কোলাবরেশনে কাজ করি। সো যেটা হয় কি আপনাদের ধরেন কোনো ওকেশন, কোনো বিয়ে বা কোনো প্রোগ্রামের আপনারা শপিং করতে চাচ্ছেন, অল দ্য ওয়ে আপনাদেরকে এখন ওই ভিসার হ্যাসল পাড়িয়ে ইন্ডিয়ায় কলকাতায় যেতে হবে না, আপনারা এখন ঘরে বসে রিভাজের মাধ্যমে আপনাদের ডিজায়ার ডিজাইনারদের কাছ থেকে শপিং করতে পারবেন। আমরা সব সার্ভিস প্রোভাইড করি, যেহেতু আমরা ডিরেক্টলি সব ডিজাইনারদের সাথে কোলাবরেশনে কাজ করি, আপনারা জাস্ট আমাদেরকে নক করবেন, আমাদের পেজে নক করলে আমাদের স্টোরে এসে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বেস কথা বলতে পারেন, আমার সাথে পার্সোনালি কথা বললে যেটা হবে কি আমি স্টোর থেকে আপনারা বিয়ের কোনো শাড়ি বলেন, লেহেঙ্গা বলেন, যা চান আমি স্টোর থেকে ডিরেক্ট আপনাদেরকে সেগুলো প্রোভাইড করতে পারবো। সো আনার যে হ্যাসলগুলো এগুলো সব আমরা নেই, এই সার্ভিসটা আমরা প্রোভাইড করছি। রিভাজে আপনারা অ্যাকচুয়ালি সব কিছুই পাবেন, আমাদের স্টোরে আপনারা আসলে ডেইলি ওয়্যার থেকে শুরু করে স্ক্রিন প্রিন্টের কাপড় থেকে শুরু করে লাক্সারি লন থেকে শুরু করে সব কালেকশন আছে, শাড়িজ আছে, গোটা শাড়ি আছে,
আপনার সিল্ক থেকে শুরু করে সব রকম শাড়ি আছে। উই হ্যাভ থ্রি পিস স্যুটস, আনস্টিচ, স্টিচড কুর্তিজ, আমাদের রিভাজের সব কালেকশন আছে। ডেইলি ওয়েয়ারও পাচ্ছেন, এক্সক্লুসিভ কালেকশনও পাচ্ছেন, পার্টি ওয়েয়ারও পাচ্ছেন, ব্রাইডাল কালেকশনও পাচ্ছেন, লেহেঙ্গাজ আছে আমাদের এখানে। আমাদের এখানে ইউ গেট অ্যাকচুয়ালি এভরিথিং। আমাদের এখানে আরেকটা জিনিস আমি একটু উল্লেখ করি, আমরা ইন্সপায়ার্ড ডিজাইনার ইন্সপায়ার্ড কালেকশনসও আছে। যেরকম ধরেন আমরা তো অথেন্টিক ডিজাইনারদের সাথে কোলাবরেশনে কাজ করছি, আপনারা অরিজিনাল যেটা চাচ্ছেন সেগুলো ডিজাইনার আপনারা পেয়েই যাচ্ছেন। বিসাইডস অনেকে ইন্সপায়ার্ড কালেকশন চায়, সো উই অলসো হ্যাভ ইন্সপায়ার্ড কালেকশনস। আর তারপরে আমাদের নানান রকম শাড়ি আছে, কারচুপি কাজ আছে, জারদুজি কাজের শাড়ি আছে, নেটের উপরে আছে, ক্রেপের উপরে আছে, সিল্কের উপরে আছে, শিফনের উপরে আছে, জর্জেটের উপর আছে, কোটার উপর আছে, টাসারের উপরে আছে, মডাল সিল্ক আছে, আজরক আছে। আজরক ইজ ভেরি ইন নাও, এখন খুব ফ্যাশনে আজরক, হিউজ আজরক কালেকশন আমাদের এখানে আছে। আজরকের স্যুটস আছে, টু পিস, থ্রি পিস, তারপরে শাড়িজ, সব কিছু। সো আমরা আসলে বেসিক্যালি যেটাই ট্রেন্ডে, যেটাই ফ্যাশনে আমরা সেটা নিয়েই কাজ করি। রিভাজ ইজ ভেরি আপডেটেড, মানে ফ্যাশন যেটা ট্রেন্ডে থাকে সেটা নিয়ে রিভাজ কাজ করে। সো সেটাই আমরা আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করার চেষ্টা করি। আমাদের এখানে রিভাজের প্রাইস রেঞ্জটা আমি একটু মেনশন করে দিই। আমাদের প্রাইস রেঞ্জ আপনার 2000 থেকে শুরু করে ইট গোজ আপ। ব্রাইডাল কালেকশনস আছে যেগুলো আপনার মানে 50,000 থেকে 1,00,000, দ্যাট ডিপেন্ডস, বাট 2000 থেকে আমাদের স্টার্টিং। আমি রিভাজ নিয়ে কাজ করছি আসলে 25 বছর হয়ে গেল এখন। সো আমি যখন শুরু করেছিলাম তখন তো আপনাদেরকে বললাম আমার জার্নিটা কীভাবে আমি শুরু করেছি। তখন আসলে অনলাইনের যুগটা ছিল না, তো তখন মানুষ আমার স্টোরে এসেই প্র্যাকটিক্যালি তখন কেনাকাটা করতেন, তখন অনলাইন কনসেপ্টটাই ছিল না। তো আস্তে ধীরে অ্যাকচুয়ালি সব কিছুই অ্যাডভান্স হচ্ছে, এখন তো অনলাইনের যুগ। তারপরে আমি আমার পেজটাকে বিল্ড করলাম। এখন আমি মনে করি অনলাইন মার্কেটটা অনেক স্ট্রং। মানুষ ওই আপনার হেক্টিক লাইফ থেকে, আপনার ট্রাফিক পার হয়ে, কেউ স্টোরে এসে কেনাকাটা থেকে করাচ্ছে, অনলাইনে কেনাকাটা করতে কিন্তু মানুষ অনেক কমফর্টেবল। আর আমরা আরও যে সার্ভিসগুলো প্রোভাইড করি সেটা হলো যে আমার স্টোর থেকে ডাইরেক্ট ভিডিও কল করা, ভিডিও কলে সব কিছু দেখিয়ে দেওয়া, আমরা এই সব সার্ভিসগুলো দিচ্ছি। সো আমি বেসিক্যালি আমি দেখি আমার ক্লায়েন্টরা না অনলাইনেই বেশি কমফর্টেবল, বেশি স্মুথ। ওনারা অনেক রিল্যাক্সলি অনলাইনে শপিং করে। কিছু ক্লায়েন্টস আছেন যারা আসলে কাপড়টা ধরে, ফিল করে, দেখে কিনতে চান, ওনাদেরকে মোস্ট ওয়েলকাম আমার স্টোর ভিজিট করার জন্য। আমি সবসময় বলি আমার স্টোরে আসবেন, এসে দেখে কিনে নিয়ে যাবেন। আমি রিভাজকে আজকে যে পর্যায়ে আনতে পেরেছি, এনেছি, এই পর্যায়ে আনার জন্য আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। বাট আলহামদুলিল্লাহ একটা কথা বলবো যে আমার ফ্যামিলি ব্যাকআপ, আমি বিইং অ সিঙ্গল প্যারেন্ট, সিঙ্গল লেডি,
আমি যেভাবে আমার ফ্যামিলি ব্যাকআপ পেয়েছি, ফ্যামিলি সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, যার জন্য আমি আজকের রিওয়াজকে এই পর্যায়ে আনতে পেরেছি। বিগিনিংয়ে অনেক ফাইট করতে হয়েছে, আসলে মেয়েদেরকে অনেক ফাইট করতে হয়, সবসময় সব কিছু সব অ্যাডভান্টেজ সব ফেসিলিটিস পায় না। সো ওই দিক দিয়ে আমি আমার ফ্যামিলি ব্যাকআপ, আমার বাবা মার হেল্প, আমার বাবা মার সাপোর্ট আমি পেয়েছি বলেই আমি আজকের রিওয়াজকে এই পর্যায়ে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে মা আমাদেরকে একাই বড় করেছে, সেটাতে আমি দেখেছি যে মা নিজে নিজে কেমনে এত ইন্ডিপেন্ডেন্টলি আমাকে আমার বোনকে বড় করছে, আমাকে আমার বোনকে এত এত লাভ দিচ্ছে, এত কেয়ার দিচ্ছে, তার সাথে সাথে রিওয়াজকেও এত লাভ দিচ্ছে, এত কেয়ার দিচ্ছে, এত টাইম দিচ্ছে। আমার জীবনেও এরকম মনে হয়নি যে আমার লাইফে মানে মা আমাকে নেগলেক্ট করে রিওয়াজে বেশি টাইম দিচ্ছে, আমার এরকম জীবনও মনে হয়নি, আমার বোনেরও এরকম জীবনও মনে হয়নি। আম্মু সিঙ্গল মাদার হয়েও সারা জীবনই কাজ করে এসেছে, সে আগে টিচারও ছিল, এখন সে এন্টারপ্রেনার, অনেকদিন ধরেই সে এন্টারপ্রেনার, কিন্তু সবচেয়ে আগে সে আমাদের মা ছিল, সবচেয়ে আগে থেকেই সে এই জব করেছে, সে আমাদের মা। আমি অনেক ইমেন্স প্রাউড ফিল করি আমার নেহিনাজকে আমার মা বলতে, কারণ সে সিঙ্গল মাদার হয়ে সে আমাকে দেখে, সে আমার বোনকে দেখেছে যে ইন্ডিপেন্ডেন্ট কেমনে হতে হবে, আমাদেরকে কেমনে নারী হিসাবে আমাদেরকে কেমনে লাইফ লিড করতে হবে। এত বছর ধরে মাকে দেখে আমিও ইন্সপায়ার্ড হয়েছি, এখন আমিও আমার ছোটোখাটো একটা পেজ খুলেছি যেখানে আম্মু যেরকম অন্য অন্য দেশ থেকে ইম্পোর্ট করে, আমিও অন্য অন্য দেশ থেকে ইম্পোর্ট করে আমি ব্যাগস, শ্যুজ, ক্লোথস যা বলেন ইম্পোর্ট করতে পারি। এটা আমি মাকে দেখে দেখেই করেছি, মার যেরকম সব কিছুতে আই ফলোড হার ফুট স্টেপস, এই ক্ষেত্রেতেও আই ফলোড হার ফুট স্টেপস। আমি যেরকম রিওয়াজকে একদম আমার মানে রিওয়াজ আমার একটা প্যাশন ছিল, আমার প্যাশনকে এখন আমার প্রফেশন হিসেবে নিয়েছি, নিয়েছি মানে কি এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। সো আমি সবাই অল নিউকামার্স যারা আছেন, অন্টারপ্রেনার্স যারা আছেন, যারা বিজনেস স্টার্ট করছেন, করতে চাচ্ছেন, ডিজাইনার্স যারা আছেন, তাদেরকে আমি বলবো যে সবসময় নিজের প্যাশনকে ধরে রাখবেন, নিজের স্বপ্নকে বাস্তব করার চেষ্টাটা হলো সবচেয়ে বড়। এই চেষ্টা মন থেকে যদি আপনাদের এই চেষ্টাটা স্ট্রং থাকে, দেন ডেফিনেটলি ইয়োর ড্রিম উইল কাম ট্রু। আমাদের দেশে অনেক পণ্য আছে যেগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড কোথাও পাওয়া যায় না, ফর এক্সাম্পল জামদানি। জামদানি কিন্তু একমাত্র আমাদের, আমরা উই আর প্রাউড দ্যাট ইটস এ বাংলাদেশি প্রোডাক্ট, আই মিন ইটস ওনলি অ্যাভেইলেবল ইন বাংলাদেশ। তারপরে আমাদের রাজশাহী সিল্ক আছে, তারপরে মাসলিন আছে, উই আর ফেমাস ফর মাসলিন। তারপরে আমাদের টাঙ্গাইলের কিছু এক্সক্লুসিভ কালেকশনস আছে যেগুলো কোথাও পাওয়া যায় না। সো আমার খুব ভবিষ্যতে আমার একটা ইচ্ছা আছে, আমি যেহেতু ইন্ডিয়ান ডিজাইনার্সদের নিয়ে কাজ করি, ওনাদের প্রোডাক্টস আমি আমার দেশে এনে আমি সেল করছি। সো আমার খুব ইচ্ছা, আমার একটা স্বপ্ন, আমি আমাদের আশেপাশের দেশে আমাদের একটা ফ্ল্যাগশিপ স্টোর করতে চাই যেখানে আমাদের দেশীয় পণ্য আমি ডিসপ্লে করব। ইনশাআল্লাহ দোয়া রাখেন যেন আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি, আমাদের আশেপাশের দেশেই যেন আমি আমাদের পণ্যকে ডিসপ্লে করার একটা জায়গা করতে পারি। I wish all the best to my mother so that she can, I want to see her at the top. I hope that she can make Rivaj one day a global brand.